একজন স্নেহপরায়ণ স্বামী সে কিন্তু নিজের জন্য সবার পরে কেনে সে তার প্রিয় মানুষদের জন্য আগে কিনে এর মধ্যে একটা আনন্দ রসুলসাল্লা সাল্লাম তার প্রিয় মানুষগুলোকে স্পেশালভাবে উঠাতেন সারা রাত তিনি স্বামী হিসাবে তিনি বাবা হিসাবে জাগরণ করবেন আর সবাই ঘুমিয়ে থাকবে এটা কি করে হয় ওদের কি জান্নাতুল ফেরদৌসের প্রয়োজন নাই ওরা কি কাছে ধারে একসাথে থাকার যোগ্যতা অর্জন করা উচিত না ফলে তিনি তাদেরকে জাগাতেন কারণ এই যে রাত্রি জাগরণ এই যে ইবাদত এটার আলটিমেট রেজাল্টটাই হচ্ছে আল্লাহর নৈকট আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর কাছে স্পেশাল পুরস্কার যে কথাটি তিনি অন্য আরেকটি হাদিসে বখারি মুসলিমের মধ্যে বলেছেন আ সৌম অলি ওয়া এন সৌম হচ্ছে আমার জন্য আমার জন্যই আমারে বান্দারা তারা সিয়াম রাখে অতএব আমি তাদেরকে পুরস্কৃত করবো সুতরাং এই পুরস্কারটা শুধু একদিনের সিয়ামে যথেষ্ট নয় এই পুরস্কারটা সেই ব্যক্তিরা আসলে কিভাবে পাবে আমি জানি না যারা হেলা ফেলা করে সিয়াম রাখে যাদের সিয়ামের প্রোগ্রামটা ভালো মতো জানা নাই তাদের সিয়ামের কোনো কোয়ালিটি নেই রামাদান মাসের সার্বিক দায়িত্ব পালনে তাদের ভয়ঙ্কর অবহেলা দুনিয়াদারির মধ্যে যারা আকণ্ঠ নিমজ্জিত সেই মানুষগুলো কি করে আল্লাহর কাছ থেকে সর্বোচ্চ পুরস্কারটা পাবে বলেন তো এই সর্বোচ্চ পুরস্কারের জন্য কোয়ালিটি লাগবে না আজকে বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি যদি হতে চায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাহলে তাকে তো সেই সেরা কোয়ালিটিটা তাকে দিতে হবে আপনি যদি এদেশের অথবা এই প্রতিষ্ঠানের সেরা শিক্ষক হতে চান আপনি কি উইদাউট কোয়ালিটি এই পুরস্কারটা নিতে পারবেন বলেন কেউ কি বা পুরস্কার কমিটিকে আপনাকে নির্বাচন করবে করবে না অতএব আমাদেরকেও সে বিষয়টা মনে রাখতে হবে রসুল্লা সাল্লা সাল্লাম পুরো রাত্রটাকে এহাইয়া করেছেন তার আহল আয়ালকে পরিবার পরিজনকে জাগিয়েছেন ওয়াসাদা আল মেজার কোন কোনো রয়েতে এসছে ওয়াজা ওয়াশাদা এজার আহু তিনি তিনি সিরিয়াস হয়েছেন যদ্দা মানে সিরিয়াস হয়েছেন সিরিয়াস আপনি খেয়াল করবেন এখানে হয়তো অনেকেই বিমানে ভ্রমণ করেছেন অনেকবার কিন্তু আমি অনেককে জিজ্ঞেস করি যারা পঞ্চাশে একশো বারও ভ্রমণ করেছেন আপনি কি কখনো ফ্লাইট মিস করেছেন দেখা যায় যে প্রায় অধিকাংশ লোকই কখনো ফ্লাইট মিস করে নাই কিছু লোক মিস করে একটু গাফলতির কারণে সেটা আলাদা কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন যে ফ্লাইট মিস করে না আমি ট্রেন বা বাসের উদাহরণ দিইনি এটা দিলাম এই জন্যে কেন বলেন তো বিকজ অফ সিরিয়াসনেস বিকজ অফ সিরিয়াসনেস অনেকে অনেক দূরে যখন ভ্রমণ করে ট্রানজিটে তারা দুই ঘন্টার জন্য ঘুমায় বাট তাদের তার পুরো ফ্লাইট মিস হয় না বিকজ অফ সিরিয়াসনেস আমাদের মুসলিমদের এত ফ্রিকুয়েন্টলি সালাদ কেন মিস হয় বলেন তো বিকজ অফ ল্যাকিং অফ সিরিয়াসনেস উই আর নট সিরিয়াস আমরা সিরিয়াস না আপনি সিরিয়াস হলে আপনার সালাদ কখনোই মিস হবে না আপনার ফজর কখনোই মিস হবে না আপনার আসার কখনোই মিস হবে না আপনার মিটিং চলছে তাই না অ্যাকাডেমিক কাউন্সিল সিন্ডিকেট সিনেট অথবা অন্য যে কোনো জরুরি মিটিং চলছে কিন্তু আপনি ফরজ সালাকে মাঝখানে পড়তে পারেন না আপনি পারমিশন নিচ্ছেন না অথচ আপনি পারমিশন চাইলে কোনো সমস্যা নেই খুব গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমরা দেখেছি যেখানে অন্য অনেকে লজ্জা পাচ্ছে সালাতের জন্য পারমিশন নিতে আমি বললাম যিনি হয়তো সালাত পড়েন না তিনিও বললেন যে আপনার যান সালাদ পড়েন এবং তখন দেখা গেল যে অন্যরাও সাহস পেল আসলে একজন মমিন তো সে নিজেকে এতটা ভিড়ো করতে পারে না সারা পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত স্বার্থ সমস্ত পজিশন সমস্ত ক্ষমতার চাইত এক ওয়াক্ত সালাত একজন মমিনের কাছে অনেক বেশি মূল্যবান আমার সব যেতে পারে চাকরিও যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমার সালাদ যাওয়াটা এটা কোনো মতেই অ্যাকসেপ্টেড না ইসলামে এটা মনে রাখতে হবে রাসুলসাল্লা সাল্লাম ঠিক এমনই একটা কোয়ালিটি মেনটেন করে কিন্তু তিনি নিজেকেও চালিয়েছেন নিজের ফ্যামিলিকেও চালিয়েছেন আর এই যে প্রোগ্রামগুলো এই যে বিশেষ উপলক্ষগুলো এই যে আল আশরুল আওয়াম এই প্রোগ্রামগুলো তিনি এভাবেই আসলে বাস্তবায়ন করেছেন আমাদের মুশকিলটা হল যখন আমরা পড়ি হাদিসগুলো খুবই সাদামাটাভাবে নিচ্ছি কেউ একজন হয়তো আমাদেরকে এভাবে ধরিয়ে দিচ্ছে না যেভাবে আমি এখন বললাম মানুষের বলার মধ্যে আর বোঝার মধ্যে চিন্তার মধ্যেই আসলে কোয়ালিটিটা আসে আপনি যদি দুর্বলভাবে একটা ঘটনা প্রবাহ হিসেবে বলেন ও রাসুল রাত্রে যাচ্ত না আচ্ছা ওকে গুড ব্যাস শেষ আপনি থাকতে পারলেন না হয়ে গেল বাট এটা যে একটা মহা সাফল্যের প্রোগ্রাম এটা যে আপনার দুনিয়ার জীবনকে নৈতিকতা সম্পন্ন করার প্রোগ্রাম এটা যে আপনার আপনার জীবনকে আপনার পরিবারকে একটা সুন্দর সেট দেওয়ার প্রোগ্রাম এবং আপনার নাজাতের প্রোগ্রাম আল্লাহর কাছে স্পেশাল পুরস্কার পাওয়ার প্রোগ্রাম সে সেভাবে তো জানতে হবে যখনই কোনো মানুষ সেভাবে জানবে তখনই সে সিরিয়াস হবে না এই টাইমটা আমাকেও কাজে লাগাতে হবে স্টুডেন্টরা যখন জানে যে একটা বিশেষ কিছু করলে তার র্যাঙ্কিংটা টপ করে টপে চলে যাবে সে সেটা করবে না একজন রিসার্চার যখন জানেন এই জার্নালে একটা আর্টিকেল যদি ছাপানো হয় তাহলে আমার র্যাঙ্কিং একদম এ প্লাস হয়ে যাবে তাহলে মানুষ সেটা করে কিন্তু ওই ওই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে ওই চিন্তাটা মাথায় আনতে হবে এবং ওই লক্ষ্যটা সেট করতে হবে যাই হোক এরপরে আমরা এখানে যে দেখলাম যে স্যাদ্দা মেজারাহু বলা হলো, বা স্যাদ্দাল মেজার মেজার দ্বারা বোঝা যাচ্ছে যে অর্থাৎ তিনি কোমর কোষে কাপড়টা পরিধান করতেন মানুষ কখন এটা করে যখন সে খুব সিরিয়াসলি কোনো কাজে নিবৃত্ত হতে চায় নিয়োজিত হতে চায় দেখবেন যে যারা বদলার কাজ করে একটা গাছ কাটবে কিংবা একটা ভারী কিছু সরাবে তখন সে কোমরের মধ্যে গামছা পেঁচিয়ে ভালো করে বাঁধে সাদ্দাম এজারাহ এটা একটা সুন্দর দৃষ্টান্ত দেয়া হলো যেন আমরা বুঝতে পারি যে রাসুলসাল্লাহাম কতটা সিরিয়াসলি কোমর কোষে ইবাদতে তিনি লেগে যেতেন এই জিনিসটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে আমাদের ওলাম সেভাবে ব্যাখ্যা করেছেন আচ্ছা আয়সারাদি আল্লাহ আনহা থেকে আরেকটা হাদিসও আছে দেখেন এটা হচ্ছে ব্যালেন্সিং হাদিস কি বলছেন তিনি সে হাদিসে এ হাদিসটা ইমাম মামনা সাই বর্ণনা করেছেন তার সুনান গ্রন্থে আশিরাদি আল্লাতাম বলছেন লা আলাম উরাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআ সাল্লাম কারা আল কোরআন আকুল্লাহফি লাই লাতিন ওয়াকামা ওলা সোয়া মা শাহরান ক্যামেলান কাত্তু রায় রমাদান আমি রাসূল আল্লাহ থেকে এটা জানি না যে তিনি এক রাত্রে কোরআন পড়ে খতম করে দিয়েছেন এবং এটাও জানি না যে তিনি রাত্রে শুরু থেকে শেষ পর্যন্ত একাধারে দাঁড়িয়ে সালাদ পড়ে সেই রাত্রটাকে কাটিয়ে দিয়েছেন এবং এটাও জানি না যে রামাদান ছাড়া আর কোনো মাসে পুরো মাস জুড়ে তিনি সিয়াম পালন করেছেন তার মানে হচ্ছে তালান হাত আল্লাহ তাল সাল্লামের সহধর্মিনী তিনি বলছেন রামাদান ছাড়া আর কোনো মাসেই তিনি পুরো সিয়াম রাখেন না কিছু না কিছু ভেঙেছেন এবং প্রত্যেক রাত্রে কিছু না কিছু সময় তিনি সালাতের বাইরে ছিলেন হয় ঘুমিয়েছেন নয় অন্য কোনো কাজ করেছেন কিন্তু সারা রাত জুড়ে কোনো টাইম কোনো ইন্টারভাল না দিয়ে শুধুই পড়ে গিয়েছেন সালাত এমনটি ঘটেনি তারপরে বললেন কি আরেকটা যে সারা রাত কোরআন পড়ে সব বাদ দিয়ে শুধু কোরআন পড়ছেন কোরআন পড়ছেন এবং এক রাতে সব কোরআন খতম করে দিয়েছেন এটা হয়নি কোরআন তো আসলে দ্রুত পড়ে খতম করার গ্রন্থ নয় কোরআন হল এটা ধীরে ধীরে ওরা তিলের কোরআন তার তিলা কোরআন তার তিলের সাথে পড়তে হবে যাতে শ্রোতারাও পড়ে বুঝে যারা অর্থ শিখেছেন আরবি শিখেছেন আমরা আশা করি আপনারা আরবি শিখবেন এখানের সেন্টারের মাধ্যমে আপনাদের আরবি শেখার ব্যবস্থা আছে আরও রিসোর্সরা আসছে ইনশাল্লাহ তারা আরবি শেখাবে আরবি যখন কোরআন আপনি বুঝতে পারবেন তাহলে ইমাম এমনভাবে পড়া উচিত তারাবির ইমামও এতটা তার তেলের সাথে কোরআন তেজভিজ সহকারে পড়া উচিত যাতে একজন ব্যক্তি কোরআন থেকে সে তার অর্থটা হৃদয়ঙ্গম করতে পারে সে যখন জান্নাতের আয়াতগুলো শুনবে ভাববে যে আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহর কাছে সে মনে মনে সেটা প্রার্থনা করবে না এমনটাই করতেন আর যখন আদাবের আয়াতগুলো আসে তখন আপনার কান্না চলে আসার কথা আমি তো অনেক ভুল করি আমার জীবনে অনেক ত্রুটি হয় না জানি আল্লাহ আমাকে জাহান নামে দেবেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কি কঠিন সে আজ আপনি যদি আপনি যদি অর্থই না বুঝেন জাহান নামের শাস্ত্রের যে ভয়ঙ্কর বর্ণনা ওটা তো আপনাকে আপনার হৃদয়কে নাড়া দেবে না আপনি জানেন একটা ছোট বাচ্চা যখন খুব রাগী শিক্ষকের সামনে চলে আসে যে শিক্ষক সামান্যতেই চেতে যান বেত্রাঘাত করেন এই ছোট বাচ্চাটা কিন্তু ভয় থরথর করে কাঁপতে থাকে অনেক সময় কেঁদে দেয় এবং অনেক সময় পেশাবও করে দেয় ভয়ে হয়তো অনেকে ভাববেন আরে কোরআনের আজহাবের কথা শুনে আমি কাঁদব কেন আপনি কাঁদবেন না কারণ আপনার মন পাথর হয়ে গেছে দীর্ঘদিন কোরআন আপনি বুঝেন নাই আপনার আল্লাহর কালাম বুঝেন নাই আল্লাহর কালামের সাথে স অবস্থান করেন নাই এবং আপনি যে ভুলের মধ্যে আছেন সেই ভুলটা কোনো ধামন করেন নাই আপনার নিজের ত্রুটিটাও কখনো আপনি দেখেন নাই এই ত্রুটির সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন বলছেন নো প্রবলেম যারা চুরি করে মনে করে নো প্রবলেম যারা ডাকাতি করে চিন্তাই করে যারা দুর্নীতি করে দেখেন তারা এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা বলে যে নো প্রবলেম যারা ঘুষ খায় কত কায়দা করে ঘুষ খায় আপনাকে বাধ্য করে ঘুষ দেওয়ার জন্যে অভ্যস্ত হয়ে যায় এই লোকদের অন্তর পাষান হয়ে গেছে এদের কান্না আসবে না এদের আল্লাহর আজাবের ভয় কান্না আসবে না এই দোষটা কি কোরআনের এই দোষটা কি ইসলামের এটা তো সেই ব্যক্তির দোষ যার অন্তরটা পাশান হয়ে গেছে অন্তরে ভালো কথা ঢোকে না পাপ করতে করতে একটা পাপি অন্তরের অধিকারী একজন খারাপ মানুষে সে পরিণত হয়েছে তাহলে আজকে আমাদের সেই জিনিসটা বুঝতে হবে তাহলে আমরা সমন্বয় করবো কীভাবে যে সাল্লাম রাতের অধিকাংশ জাগতেন কোনো কোনো হাদিসে আমরা যেমন পাই রাসুল সাল্লা সাল্লাম মাস পুরোটাই সিয়াম রাখতেন আবার অন্য হারেশ পাই শ্রাবান মাসের পুরোটাই সিয়াম রাখতেন অল্প কটা দিন ছাড়া তাহলে আমাদেরকে সমন্বয় করতে হবে আমরা দেখি আরবি ভাষার উস্লুভও আছে আমাদের কথাবার্তার উস্লুবের মধ্যেও আছে যে একজন লোক তার অধিকাংশই যদি ভালো হয় ভালো হয় তার বলি যে পুরো ভালো লোক বলি না একজন লোক সৎ হওয়ার অর্থটা কি তার কি কোনো ভুল নেই তার কি কোনো ত্রুটি নাই এমনকি সে ভুলে কোনো ছোটোখাটো অপরাধও করে ফেলতে পারে তবুও সে ভালো লোক হতে কোনো অসুবিধা নাই যদি সে তওবা করে আল্লাহর কাছে যদি সে আল্লাহর কাছে ফিরে আসে কারণ রসুলসাল্লা সাল্লাম বলেছেন বনু আদম খাপ্পা ও বনু আদম খাপ্পা ওন বনু আদম বনি আদম মানে আদম সন্তানেরা এরা ভুল করে থাকে ভুলটা এদের মজ্জাগত স্বভাবগত এতে কোনো আশ্চর্য হওয়ার মতো বিস্মিত বোধ করার মতো কিছু নেই ওঃাইরুল খাপ্তা ইন আত্মাওয়া বোন তবে এই মানুষ যারা নানা ভুল ত্রুটির মধ্যে থাকে এদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে তারা যারা তওবা করে যারা আল্লাহ তওবা মানে ফিরে আসা যারা আল্লাহর দিকে ফিরে আসে আর এই যে উপলক্ষ দেখেন এগুলো হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসার উপলক্ষ আল্লাহর দিকে ফিরে আসার উপলক্ষ আশরুল আওয়াহের। পৃথিবীর লক্ষ লক্ষ বনি আদম থেকে আল্লাহ তালা যাদেরকে সুযোগ দিয়েছেন তৌফিক দিবেন দেখবেন যে তারা তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে এই প্রোগ্রামটা সেই প্রোগ্রাম আল্লাহর দিকে ফিরে আসাটা সহজ হয়ে যায় আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়া যায় আল্লাহর নৈকট্য অর্জন করাটা এই শেষ দশকে সহজ হয়ে যায় কারণ সেই পরিবেশটাই এখানে তৈরি করে দেওয়া হয়েছে রসুল সাল্লাম তিনি যে কাজটা করেছেন আমরা যেই বর্ণনাটা পেলাম এতে বোঝা যায় কেন তিনি এই বাদতটা করতেন কারণ তিনি তার রবের আনুগত্য পোষণে সবচেয়ে সিরিয়াস ছিলেন একজন নবী তাই না তিনি যদি আল্লাহর আনুগত্যে না থাকেন তাহলে কেমন হবে তাই না এবং তিনি পুরো ওম্মা নয় গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি মতাক্ষী সবচেয়ে বেশি আল্লাহ ফরমা ফরমা বরদার ছিলেন অর্থাৎ আল্লাহর অনুসারী ছিলেন আল্লাহর নির্দেশ তিনি সবচেয়ে বেশি বাস্তবায়ন করেছেন আল্লাহর আহকামগুলো তিনি সবচেয়ে বেশি মেনে চলেছেন এবং জামানা অথবা মাকান জামানা মানে সময় টাইম এবং প্লেস যত বারাকা আল্লাহ দিয়েছেন কোনো টাইমের মধ্যে অথবা কোনো স্থানের মধ্যে সেটা থেকে সর্বোচ্চ বেনিফিট নিয়েছেন নবী সাল্লু আলাইহি অতএব আমাদের উচিত তাকে ইত্তেদা করা কারণ তিনি আমাদের কদুয়া তিনি আমাদের রোল মডেল তিনি আমাদের আদর্শ তিনি আমাদের ওসুয়া হাসানা লাকাতকান আলাকম ফিরাসুল্লাহে ওসুয়াতুন হাসানা নিশ্চয়ই রাসুল মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আজকে এই উত্তম আদর্শ থেকেও আমরা রেডি টাস্ট আমাদের কয়জন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে চেনে নামে চেনলে কি হবে আপনি আমেরিকা আমেরিকাকেও নামে চেনেন ভিজিট না করলে কি চেনা হলো নবী সাল্লাহ সাল্লামের সিরা যারা পড়েননি তারা সত্যিকার অর্থে নবী সাল্লাহ সাল্লামকে চিনতে পারেননি এটা মনে রাখতে হবে তাকে তিনি যদি আমার রোল মডেল হন কিসে তিনি আমার রোল মডেল তাইলে আমার রোল মডেল তার জীবনধারাটা কীভাবে মেনটেন করেছেন সেটা তো আমি জানতেই পারলাম না আমার রোল মডেল এভাবে হাইপোথেটিকাও রোল মডেল হয়ে লাভ নেই তাকে বাস্তবিক রোল মডেল হিসাবে নিতে হবে আর নিতে হলে তার জীবনের মানচিত্র আমাদের জানতে হবে তার সকল কন্ট্রিবিউশন আমাদের জানতে হবে তার রিলিজিয়াস কন্ট্রিবিউশন সোশ্যাল তার ফ্যামিলি কন্ট্রিবিউশন তার পার্সোনাল কন্ট্রিবিউশন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য সহ সব জায়গায় আপনি তাকে পাবেন আপনি তাকে পাবেন আপনি শুধু সেই বোখারিটা একটু পড়েন সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করেন আমি বলছি না পড়ে আপনি মুস্তাহিদ হয়ে যান সেটা তো অন্য আরেকটা ব্যাপার জ্ঞান চর্চার ব্যাপার গভীর জ্ঞানের অধিকারী হওয়ার ব্যাপার আমাদের একটা মুশকিল হয় অনেক সময় কিছু পড়ার পরে আমরা নিজেদেরকে অনেক বড় স্কলার ভাবতে থাকি ওঠাতে যাওয়া যাবে না কিন্তু ইনফরমেশান তো জানতে কোনো অসুবিধা নেই যত সত্যকে জানবেন তত আপনার ইমানের দ্বারা যাটা বাড়বে তত আপনি ইসলামকে এক্সপ্লোর করতে পারবেন তত আপনি রসুল উল্লাহ সাল্লা সাল্লামের জীবনের অলিগলির সাথে পরিচিত হবেন এবং আপনার রোল মডেলকে কিভাবে আপনি অনুসরণ করে নিজেকে একজন দায়িত্বশীল মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দর আখলাকের অধিকারী মুসলিমে পরিণত করতে পারবেন সেটা কিন্তু এভাবে সম্ভব সেটা কিন্তু আপনি বসে বসে সম্ভব না মুসলিম মনে রাখবেন কখনোই ইসলাম থেকে ডিটাচড হয়ে নবী সাল্লা সাল্লামের সিরা এবং সন্না থেকে ডিটাচড হয়ে কোনো মুসলিম কখনোই শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে না এটা অসম্ভব এবং অসম্ভব এবং অসম্ভব আজকের মুসলিমরা যারা শুধুমাত্র জেনারেল এবং সেকুলার এডুকেশনের মধ্য দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে চান আমি নিশ্চিত তাদের একজনও সেটা করতে সমর্থ হবেন না আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিতদেরকে আমরা এই জন্যই অনেক সময় দেখি যে তারা হয়তো কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন আল্লাহ তো আল্লাহর তো তাদের যদি মাথায় না থাকে তাহলে কে তাকে বাধা দিবে বলেন গোপনে নানা রকম কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি পাপ দুর্নীতি আপনি দেখেন না শিক্ষিত মানুষের মধ্যে কেউ কম যাচ্ছে না কম যাচ্ছে না সে আপনি ইউরোপে শিক্ষা নেন আমেরিকাতে নেন আর বাংলাদেশে নেন না কেন কারণ আপনি ডিটাস্ড ফ্রম আল্লাহ ডিটাচড ফ্রম দ্য কোরআন অ্যান্ড সোনা আপনাকে শাসন করবে কে বলেন তো আপনার প্রবৃত্তি এবং ডিজায়ারকে কে নিয়ন্ত্রণ করবে যদি আপনার মাথায় না থাকে যে আল্লাহ দেখছেন যদি আপনার মধ্যে এসানের সেই কোয়ালিটিটা না থাকে যদি আপনার মধ্যে আখলাকের সেই সৌন্দর্যটা টু দ্য পয়েন্ট প্রতিষ্ঠিত না থাকে তাহলে কে আপনাকে আমাকে ঠিক করবে অতএব আমাদের রাসুলুল্লা সাল্লা সাল্লামের আদর্শের কাছেই আসতে হবে তিনি এই শেষ দশক কীভাবে কাটাতেন সেটা আমাদেরকে একটু জানতে হবে তিনি লাইলাতল কাদার কিভাবে খুঁজতেন সেটা আমাদেরকে জানতে হবে তিনি এতেকাফে বসে কিভাবে সময়টা কাটাতেন তার তেকাফটা কেমন ছিল সেটা আমাদেরকে জানতে হবে এই দশ দিন তার প্রতিটা মোমেন্ট তিনি কিভাবে কাটিয়েছেন পরিবারের সাথে তার ইন্টারাকশানটা কেমন ছিল পরিবারকে তিনি সাথে নিয়ে কিভাবে ইবাদত করেছেন এর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আসলে চিন্তার বিষয় কারণ তিনি আমাদের রোল মডেল তিনি যেভাবে করেছেন সেভাবেই মানব জাতি সত্যের সন্ধান পাবে সততার সন্ধান পাবে এবং সাফল্যের সন্ধানও পাবে মনে রাখবেন মুসলিম জাতির সাফল্য শুধুমাত্র নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণের মধ্যেই নিহিত মুসলিম জাতি যদি নবী সাল্লাহাল্লামের সন্না এবং তার আশ আদর্শ তার ওসয় হাসানাকে বাদ দিয়ে উপেক্ষা করে পৃথিবীর অন্য কারো কৃষ্টি কালচার অথবা তাদের মতবাদকে অনুসরণ করে সে অর্জন করতে চায় সাফল্য এটা কশিন কালেও অর্জিত হবে না মুসলিমদের জন্য এটা সে পথ নয় মুসলিমদের পথ নির্ধারিত এবং সেটা একটাই সেটা হলো আল কোরআন এবং সন্ন্যার পথ সেটা হচ্ছে ইসলামের সঠিক যে মূলধারা সেই পথ অতএব এই পথের বাইরে আপনি কোনো সাফল্য পাবেন না এই ঘোষণাটা কিন্তু আমার নয় এটা আল্লাহ স্মান তাল্লাহ নিজেই দিয়েছেন ওমাই যে ব্যক্তি ইসলামের এই মহান আদর্শ ইসলামের এই রিসোর্সগুলো সে হোক নবী সাল্লা সাল্লাম অথবা তার ওপর নাজিলকৃতকর কোরআন অথবা তিনি যে সন্নাটা উম্মাকে উপহার দিয়ে গেছেন এই রিসোর্সগুলো এটি হলো ইসলাম যে ব্যক্তি এই রিসোর্সগুলো ভিত্তিক ইসলাম থেকে মুখ ফিরিয়ে অন্য কোথাও সত্যকে সন্ধান করে সাফল্যকে সন্ধান করে সে কখনোই সেটা পাবে না কে বলেছেন আল্লা সুবহান বলেছেন এখন আরেকটা বিষয় আসে লাইলাতুল কাদর লাইলাতুল তুল প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি কোনটি কি বলবেন লাইলাতুল কাদার লাইলাতুল কাদার আলহামদুলিল্লাহ উম্ম সবাই এটা জানে কিন্তু লাইলাতুল কে পাওয়ার বিষয়টার ব্যাপারে আমরা সবাই সিরিয়াস না এবং অনেকে আমরা জানিও না আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ লাইলাতুল কাদার শুধু সাতাশ রাত্রিতে সন্ধান করে ঠিক না কিন্তু লাইলাতুল কাদার কি শুধু সাতাশের মধ্যেই সীমাবদ্ধ যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে দেখুন একটু আমরা একটু পর্যালোচনা করি তাইলে হাদিসগুলো নবী সাল্লা সাল্লামের এখানে ইনস্ট্রাকশানটা কী ছিল গাইডেন্সটা কী ছিল একটু দেখি আচ্ছা তার আগে সামান্য একটু আলোচনা করি যে লাইলাতুল কাদার দুটো সুরে আলোচনা হয়েছে আল আল্লাহ তালা নিজে স্বয়ং এই রাত্রির অনেকগুলো বিষয় আলোচনা করেছে প্রথম সুরাটা হলো সুরাত দোখান সুরাত আর দোখান মনে রাখবেন সেটি হচ্ছে হামিম ওয়াল কিচাবিল মবিন হামিম এগুলো এগুলোকে বলা হয় হরুফে মোকাত্তাত কিছু বিচ্ছিন্ন শব্দ আল্লাহ এর অর্থ ভালো জানেন এরপরে তিনি বলছেন স্পষ্ট কিতাবের শপথ ইন্না আনজালনা হফিল ইন কুন্না মন্দির নিশ্চয়ই আমরা একটি বরকতময় রাত্রে একে নাজেল করেছি অর্থাৎ আলকোরআনকে নাজেল করেছি আমরা তো সতর্ককারী আল্লাহ সুমতাল্লাহ নিজেকে এককভাবে ইন্ডিকেট করার জন্য আমরা শব্দটা ব্যবহার করেন যেখানে তিনি আমরা বলেন আমরা ট্রান্সলেশনে আমরাই উল্লেখ করি কারণ আল্লাহ তো আমরা শব্দটা ইউজ করেছেন আমি বাংলা আমি কেন বলবো কিন্তু অবশ্যই আল্লাহ তার সাথে আর কাউকে মিশ্রিত করে এখানে বলেন না কারণ আপনি বাংলায় আরবি উস্লুপটা বুঝলে হবে না এটা হলো আরবি ভাষা আরবি ভাষার তারজ এবং স্টাইল অনুযায়ী বাকৃতি অনুযায়ী আরবি ভাষা আপনাকে বুঝতে হবে ইংরেজির স্টাইল অনুযায়ী ইংরেজি বুঝতে হবে তাই না যারা ইংরেজি পড়েছেন তারা সেটা জানেন অনেক সময় ভাষাগত একটা দূরত্ব থাকে তো এখানে আরবি ভাষার স্টাইলটা হলো অতীব সম্মানিত ব্যক্তিরা ইভেন মানুষও সে নিজেকে আমরা বলে এটা আরবিতে একটা প্রতিষ্ঠিত শ্লোক অতএব এখানে কেউ বিস্মিত হওয়ার কিছু নেই যে আল্লাহ এখানে আমরা কেন বললেন আর আমরা বলে আল্লাহ কাকে বুঝিয়েছেন আল্লাহ তার নিজের সেলফ এবং তার নিজের সত্তাকে বুঝিয়েছেন আর কোনো কিছু বুঝাননি এরপর বলছেন ফিহা কুল্লু আমরিন হাকিম এই রাত্রিতে লাইলাতল কাদারে প্রত্যেক প্রজ্ঞাময় বস্তুর সিদ্ধান্ত প্রণীত হয় মিন অ্যান্তিনা আমাদের পক্ষ থেকে এটা নির্দেশ ইন্না কুন্নামুর সেলিন আমরা তো পাঠিয়ে থাকি ফেরেশ রব্বিকা এটা তোমার রবের পক্ষ থেকে রাহমা মার্সি ইন্না নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আল্লাহ তার নিজের কথা বলছেন তাহলে এখানে দেখেন বলা হচ্ছে আমরা একটা বরকতময় রাত্রিতে আল কোরআন নাজিল করেছি আর দ্বিতীয় সুরাটা হচ্ছে জানেন তো আপনাদের মুখস্থ আছে না সুরাটা كنا من سورة القدر سورة القدر إن أنزلناه في ليلة القدر وما أدرى كما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر طورا سورة جورء ليلة القدر على الچونا كي على کو الچونا کرایا چیک تو پاری بول এখানে সাত আটটা পয়েন্ট রয়েছে দুটো সুরার মধ্যে সেটা আমি একটু পরে আপনাদেরকে খুব সংক্ষেপে কনক্লুড করে দেব এখানেও আল্লাহ তালা দেখেন বহু শব্দ ইউজ করেছেন উই রিভিল ইট এট দ্য নাইট অফ আল কাদার আমরা মহিমান্বিত রজনীতে বা কদরের রাত্রে এই কোরআনকে নাজিল করেছে আর তুমি কি জানো কদরের রাত্রিটা কি এটা হাজার বছরের চাইতেও উত্তম এই রাত্রিতে আল্লাহতালার নির্দেশে ফেরেশ এবং রোহ জিব্রিল আল্লাহর অনুমতিক্রমে নাজিল হন অবতীর্ণ হন এবং প্রভাত পর্যন্ত ফজর পর্যন্ত এই রাত্রিতে চারিদিকে শুধু শান্তি আর শান্তি বিরাজিত থাকে এই অল্প মেসেজগুলো এখানে দেওয়া হলো আচ্ছা এখানে ছোট্ট একটা বিষয় আলোচনা করি যে কোরআন এই রাত্রে নাজিল হওয়াটার অর্থটা কী এখানে অনেক বড় আলোচনা আছে এর মধ্যে ইবনা আব্বাস রাদি আল্লাহ নুকাতা কাতাদা সাঈদ ইবনু জুবাইর একরামা মুজাহিদ এদের অনেকে সাহাবি এবং অনেকে তাবেইন তারা প্রত্যেকে বলেন যে রাত্রিতে কোরআন নাজেল হয়েছে সেটা হলো লাইলাতুল কাদার লাইলাতুল কাদার লওহে মাহফুজ থেকে এই কোরআন পুরোটাই একসাথে দুনিয়া দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল হয়েছে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী তেইশ বছর ধরে আল্লাহ তালার অনুমতি ক্রমে পারমিশন অনুযায়ী প্রতিবার পারমিশন নিয়ে জিব্রাহ সাল্লাম নবী সাল্লাহ কাছে এই ওহিটা নিয়ে এসেছেন তাহলে এককালীন একসাথে নাজেলটা হয়েছে এ রমাদান মাস আর তার আরেকটা দলিল আপনি পাবেন শাহরু রামাদান আল্লা দি উনজিলা ফি হিল কোরআন হুদাল্লিন্নাসে ও বেজেনাতে মিনাল হুদাউল ফরকান রামাদান মাস যাতে কোরআন নাজিল হয়েছে তাইলে আল্লাহ তালা এখানে বলছেন তিনি কোরআন নাজিল করেছেন কোন মাসে রমাদান মাসে আর এই দুটো সুরের মধ্যে বলেছেন লাইলাতুল কাদারে লাইলাতুল কাদার কোন মাসে রমাদান মাস নাকি সাহেবানে কিন্তু অনেকেই দোকাদের এই আয়াতের তাফসিরটা তার শবে পরাতের সাথে গিয়ে লাগিয়ে দেয় কিন্তু আল কোরআনের পুরো আলোচনা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করছে যে কোরআন নাজিল হয়েছে লাইলাত শাহবানে নয় শাবানের মধ্যরাত্রিতে নয় বরং এটা নাজল হয়েছে কবে লাইলাতুল কাদারে এটা খুবই স্পষ্ট এটা খুবই স্পষ্ট এই জন্য আমাদের মুসলিম্মার এই যে সাড়ে চোদ্দোশো বছর ধরে সকল ওলামাইকেরাম সকল মোফা সেরিনী কেরাম কিন্তু এই মতেরই প্রবক্তা মাঝখানে একজন দুজন একটু পিকুলিয়ার মত পোষণ করতেই পারেন আপনিও দেখবেন আশেপাশের মানুষের মধ্যে কিছু মত দেয় পিকুলিয়ার ওটা কোনো যুক্তির সাথেও যায় না দলিলের সাথেও যায় না তাহলে এই রেয়ার মতগুলো কি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন অ্যাকসেপ্ট করাটা উচিত নয় যেটা শুদ্ধ সেটা আমাদের কাছে চন্দ্র সূর্যের মতোই স্পষ্ট যেটা সত্য তাই না অতএব সেই সেই বিষয়ে আমরা একমত এখন এরপরে আরেকটা বলা হয়েছে ফিহা আমরিন হাকিম এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ জিনিসের সিদ্ধান্ত দেয়া হয় এটার অর্থটা কি এর অর্থ আমাদের ওলামাই কেরাম বলেছেন আব্বাস রি আলহতম ব্যাপকভাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি হচ্ছেন রাইসুল মুফাসরিন তাকে সর্বকালের সবচেয়ে বড় মুফাসের বলে অভিহিত করা হয় আল কোরআনে তার মতো দক্ষতার কারণে তিনি এই ব্যাখ্যায় বলেছেন যে মানুষের যে তাকদির সারা বছরের কে কি করবে সবগুলো লৌহ মাহফুজ থেকে সব কিছু এই রাত্রি নাজেল করে দেওয়া হয় এবং পরবর্তীতে প্রত্যেক ফেরিসটাকে আলাদা দায়িত্ব দেওয়া হয় এটা আল্লাহর সিস্টেম আপনি হয়তো বলবেন আল্লাহ তো নির্দেশ করলেই হয় ফেরিস দায়িত্ব দেওয়া দরকার কি প্রশ্নের কোনো কিন্তু শেষ নাই আপনি শয়তানকে কখনোই এই ধরনের প্রশ্ন করার সুযোগটা দেবেন না কারণ শয়তান আমাদের শিরায় শিরায় কিন্তু সে আছে কোভিড যেমন আমাদের ভেতরে ঢুকে যেতে পারে এক তা একটু অসতর্কতার কারণে আপনার বুদ্ধিভিত্তিক অসতর্কতার কারণে মনে রাখবেন আপনার বুদ্ধিবৃত্তিক অসতর্কতার কারণে শয়তান আপনার মধ্যে গালেব হয়ে যেতে পারে শক্তিশালী হয়ে যেতে পারে এই জন্যই তো প্রতিনিয়ত ছলাগ পড়তে হবে প্রতিনিয়ত কোরআন পড়তে হবে প্রতিনিয়ত আমাদেরকে সন্ন্যার সাথে বসবাস করতে হবে একটা চমৎকার ইসলামী জিন্দিগি আমাদেরকে যাপন করতে হবে তা না হলে আমাদের নৈতিক অবস্থান দুর্বল হয়ে যাবে এই আমাদের মধ্যেই তো কত বড় বড় দুর্নীতিবাজ তৈরি হলো কিভাবে তৈরি হলো একদিনে তৈরি হয় নাই অসতর্ক থাকতে 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 ধীরে ধীরে শয়তানের দোষদের সাথে মিশতে মিশতে সে কিন্তু অনেক দূরে সে ইসলাম থেকে চলে গিয়েছে এরকম এক একজনের প্যাটার্ন আবার এক এক রকম যাই হোক সে আলোচনা না করে আমরা এতটুকু বলি তাহলে কারা এবছর মারা যাবে কারা থাকবে কি সে খাবে এসব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে একটা নির্দেশনা থাকে এবং তিনি প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে থাকেন এটা আল্লাহর সিস্টেম যারা প্রশ্ন করছেন তাদের উত্তর হলো এটা আল্লাহর সিস্টেম আল্লাহ সব কিছুই পারেন আপনি যে সিস্টেমে আল্লাহ করুক না কেন প্রশ্ন কিন্তু বন্ধ হবে না আরবের লোকরা বলতো যে আল্লাহ যে আসেন তাহলে ফেরজ তাদেরকে আমাদের সাথে আসুক নিয়ে আসুক মানে উদ্ভট সব প্রশ্ন মানে আপনার মনে যা জাগে সে সব নিয়ে আপনি প্রশ্ন করে আল্লাহর জন্য চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়বেন কি করে আপনি আল্লাহকে আপনার সাথে কথোপকথন করবেন আপনার মতো এরকম হাজার হাজার মানুষ আছে আপনাদের চ্যালেঞ্জগুলো কি আল্লাহ নেবেন দরকার নেই কারণ মূল চ্যালেঞ্জটার উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে এই জন্য কোরআন যারা সিনসিয়ারলি একটা একটা সুন্দর সাউন্ড মাইন্ড নিয়ে যারা কোরআন পড়ে সে কিন্তু হক পেয়ে যায় আমার কাছে বেশ কয়েক ভলিউম ইংরেজি বই আছে যেখানে সারা পৃথিবীর বিভিন্ন অমুসলিম দেশের হাজার হাজার যে অমুসলিমরা বিজ্ঞানীরা ডাক্তার রিসার্চাররা যে ইসলাম গ্রহণ করেছে শুধু কোরআন পড়ে সে তাদের ঘটনাগুলো আছে এটা কুয়েত থেকে পাবলিশ হওয়া আপনারা ডক্টর মরিস বুকাই ডক্টর রোজেগা রোদি এরকম আরও অনেক লোকদের কথা জানান যারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার ছিলেন বিজ্ঞানী ছিলেন এবং গবেষক ছিলেন তারা কেন ইসলাম গ্রহণ করলো বলেন তো কে তাদেরকে টেম্পট করেছে আমরা অনেক সময় মনে করি যে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি নাও তারা বুঝের মানুষ বুঝে শুনেই তারা এই মহাসত্যকে এক্সপ্লোর করলেন কোরআনের মাধ্যমে কারণ তারা সিরিয়াস সব কিছুতে তাদের গবেষণা যেমন সিরিয়াস কোরআনের গবেষণায় তারা সিরিয়াস ফলে দুটো গবেষণার মধ্যে তারা অনেক মিল পেয়েছে এই সম্পর্কে যদি আমাদের কখনো সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার করব এগুলোর উপর অনেক লেখালেখি আছে যে কোরআনের মধ্যে বিজ্ঞান এবং এই যে কোয়েশানগুলো এগুলো যে ব্যাপকভাবে আছে সেগুলো যে আমাদের অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এটা শুনলে অনেকের কাছে তখন মনে হয় অনেকের অন্তরটা খুলে যায় ভাবে যে না এত মহাসত্য এই গ্রন্থের মধ্যে আছে এটা তো জানতামই না তখন তার মধ্যে একটা অন্তর্জগত একটা পরিবর্তন দেখা দেয় এ আব্বাস বলেছেন যে ব্যক্তি কোন বেছানাটা বেছাবে এবং সে কোন ফসলটা ফলাবে এটাও ওই দিন নাজিল হয় তাহলে বোঝা গেল যে তাকদিরের ফয়সালাটা এটা কি সবে বরাতের দিন হয় না লাইলাতুল কাদারের দিনে হয় লাইলাতুল কাদার কোরআন বলছে ইবনা আব্বাস বলছেন এবং আরও অসংখ্য মনীষীরা বলছেন আচ্ছা এখন লাইলাতুল কাদের যে বৈশিষ্ট্যগুলো খুব সংক্ষেপে বলছি সময় শেষের দিকে প্রথম তো হলো এই যে লাইলাতুল কাদের কোরআন নাজিল হয়েছে কীভাবে হয়েছে সেটা আমরা বলেছি এবনা আব্বাস রাদি আল্লাহ তাল আনহু তিনি বলেন লাইলাতুল কাদার কাদারে লাউ মাহফুজ থেকে বায়তুল আজ্জা শেষ আসমানের নিকটবর্তী যে আসমানটা আছে তার বাইতুল আজ্জার মধ্যে আল কোরআন একসাথে পুরোটাই নাজেল হয়েছিল তারপরে তেইশ বছর ধরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আল্লাহর নির্দেশক্রমে বাকিটা নাজেল হয় দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হলো এই মাস হাজার মাসের চেয়ে উত্তম ইকুয়াল টু হাজার মাস না আমাদের অনেকে ভুল করে হাজার মাসটাকে তিরাশি বছর কত মাস হয় এটা দিয়ে বা চুরাশি বছর কত মাস হয় এটা দিয়ে বলেন এই মাসের সমান সমান না কি বলছে খের বেটার দেন উত্তম তাহলে উত্তমটা কতটুকু লিমিট করব। এক হাজার এক মাস এক হাজার দুই মাস আনলিমিটেড আসলে আসলে আনলিমিটেড এটাকে এক হাজার এক মাস এক হাজার পনেরো দিন বলারও কোনো সুযোগ নেই কতটা আনলিমিটেড আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কারণ দেখেন এই শেষ দশকে আপনি আমি সবাই চেষ্টা করছি কিছু কাজ করার জন্য সবার কাজ কি সমান তাহলে সবাই একটা কমন রিওয়ার্ড পাবেন আল্লাহর কাছ থেকে সেটার মিনিমাম রিওয়ার্ডটা হচ্ছে এক হাজার প্লাস এই এক হাজার প্লাসটা হতে পারে এক হাজার এক ঘন্টা এক হাজার দুই ঘন্টা এক হাজার এক দিন এক হাজার পাঁচ দিন হতে পারে কিন্তু যাদের পারফরম্যান্স আনপ্যারালাল অ্যামেজিং অত্যন্ত উত্তম হবে যারা প্রতিটা মোমেন্টটাকে কাজে লাগিয়েছে শারীরিকভাবে কাজে লাগিয়েছে ইবাদতে কাজে লাগিয়েছে বুদ্ধি কাজে লাগিয়েছে সে তার চিন্তা চেতনায় পুরো ইসলামকে সে স্টাবলিশ করেছে সে কোরআন শুননার পুরো গাইডেন্স গাইডেন্সটাকে সে মন থেকে গ্রহণ করে ফেলেছে তাহলে এই লোকের পরিবর্তনটা আপনি চিন্তা করেন কি সুবিশাল পরিবর্তন তাহলে আল্লাহ কি তাকে তার জন্য রিমোন বেশি দেবেন না বেশি দিবেন এই জন্য আল্লাহ তাল্লাহ এইভাবেই কথা বলেন অথবা রাসুল্সাল্লা সাহেব এভাবে বলেন যে মসজিদুল হারাম মক্কায় একটা সালা এক লক্ষের চাইতেও বেটার এক লক্ষ সমান না কিন্তু কতটা বেটার এটা অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ ইফ এভরি ইন্ডিভিজুয়াল মুসলিম প্রত্যেক মুসলিম ব্যক্তির পারফরমেন্স অনুযায়ী এর বেশি কে কতটা পাবেন সেটা আল্লাহ নির্ধারণ করবেন তবে এটা হলো মিনিমাম এটা হল মিনিমাম আচ্ছা দুই নাম্বার তিন নম্বর যেটা সেটা হচ্ছে এই রাত্রিটা বরকতময় ইফিলাইলতিম মোবারক বরকতময় রাত্রি চতুর্থ হচ্ছে এই রাত্রে অনেক ফেরেশতা এবং রুহ রুহকে জিব্রুল ইসলাম জিবুলামকে কোরআন সবসময় রুহ বলে উল্লেখ করেছে এই রাত্রে আল্লাহ তালা অনেক ফেরেস্তা নাজল করেন এবং হাদিসের ভাষ্য থেকে আমরা জানি আল্লাহ তালা ফের নাজিল করেন বারাকাসহ রাহমাত সহ একটা ছোট বাচ্চা চারতলা থেকে পড়ে দেখেন কিছুই হয় না এরকম ঘটনাও আছে কীভাবে রক্ষা পেলো কে তাকে রক্ষা করলো তাই না নিয়ম যদি বলি তাহলে তো তার সব কিছু ভেঙে যাওয়ার কথা আবার আল্লাহ তালা তো ওয়াদা করেন নাই যে সব রক্ষা করবেন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে এ পাইলো ওটা আবার ভাঙলো কা তাই না আল্লাহকে বলেছেন যে সবাইকে রক্ষা করবেন কি বলেছেন যে পৃথিবীর সব মানুষকে মোমেন করে দেবেন আল্লাহকে বলে দিয়েছেন যে পৃথিবীর সবাইকে কাফের করে দেবেন এটা খুব অদ্ভুত ফ্রান্সের একজন বিজ্ঞানী ডক্টর মরিস ভুকাই তাকে মুসলিম হওয়ার সুযোগ আল্লাহ তালা করে দিলেন হয়তো আপনি প্রশ্ন করবেন আল্লাহ তাহলে অন্যদেরকে সুযোগ করে না কেন এর জবাবটা আল্লাহ কোরআন দিয়েছেন বলেছেন লাইউস আলু আম্মা ইয়াফল ও হুম ইউস আলু লায়ুস আলু আম্মা ইয়াফ ওহম ইউস আলুন তিনি যা করেন আল্লাহ যা করেন এ ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন তাদেরকে প্রশ্ন করা হবে দুনিয়াতেও কিন্তু এই নিয়মের অধীন আপনারা আপনার এই ইউনিভার্সিটির যিনি প্রধান ভিসি কিংবা চেয়ারম্যান কথায় কথায় কি তাকে প্রশ্ন করতে পারেন আবার আপনারা কি তার কাছে লায়াবোল না আপনাদের আমল নামা কিন্তু সেখানে প্রমোশনের ক্ষেত্রে অন্য সময় পেশ করা হয় হয় কি না তাহলে বুঝতে হবে যে তাহলে আল্লাহর বিষয়টাকে আমরা আরও খাটো করে দেখছি কেন আল্লাহকে কেন বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনি আল্লাহ আমাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছেন কোরআনে সন্ন্যায় এনাফ ইনফরমেশান আসল কনভিন্সড হয়েছিলেন হু আর ইউ আপনি কেন কনভিন্সড হচ্ছেন না আপনাকে কে কনভিন্স করবে নবী সাল্লা সাল্লাম কোরআন এবং ওহির এই বার্তা থেকে তিনি সন্তুষ্ট ছিলেন না ছিলেন তিনি সন্তুষ্ট ছিলেন এবং তিনি শেষ দিকে সেটাও বলেছেন সেটা আল্লাহর আয়াতের মাধ্যমে আলিয়াউ মাহমালতুল্কুম দিন আত্ম আলাইকুম ও রিদুল ইসলামা দিন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম কে বলেছেন আল্লাহ এটা জানিয়েছেন কে রসুল্লাহ সাল্লা রসুলসাল্লা সাল্লাম নিজে কোনো দিন দিনের প্রতি কোনো প্রশ্ন তোলেন নাই তিনি বলেন নাই আচ্ছা হইতে তো এটা বললো আই এম নট কনভিনসড বলেছেন বলেন আপনি হু আর ইউ এই ধরনের প্রশ্ন কেন ছুটছেন আপনি আপনি কি তাহলে মোহাম্মী সাল্লাহ সাল্লামের যেতে বড়ো হয়ে গেছেন আচ্ছা নবী সাল্লামের সহচর তারা কি নবীসাল্লাস্লামকে বলেছেন ইয়ার রাসোল আপনার এই কথাটা মানতে পারলাম না বলেন অথবা বলেছেন যে কোরআনের এই কথাটা কেমন যেন লাগতেছে এটাকে আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে বলেছেন কোনো সাহাবি তাহলে আজকে কেন কিছু মানুষ এই কথাগুলো বলছে বলেন প্রবলেম কার নিস্লামের সাহবাই কোরামের না আমাদের বলেন আমাদের এটা একটু বোঝার চেষ্টা করুন আপনি মধ্যাকর্ষণ শক্তিটা বুঝতে পারছেন না এখন মধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি প্রবলেমটা কি ওটারই যে ওটা বুঝতে ওটা আমার কাছে মানে আন্ডারস্টুড হচ্ছে না নাকি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ত্রুটি এটা বুঝতে হবে কিন্তু মজার ব্যাপার হলো এই সমাজে দেখেন ইসলামকে কত বড় জুলুম করা হচ্ছে আপনার ইসলামটা বুঝে আসছে না কোরআনের আয়াতটা আপনার বুঝে আসছে না হাদিসটা আপনার বুঝে আসছে না আপনি কন্ডেম করছেন কোরআনকে আপনি কন্ডেম করছেন ইসলামকে আপনি কন্ডেম করছেন হাদিসকে কি দুঃখজনক অধ্যায় কি বুদ্ধিবৃত্তির আকাল এবং দুর্ভিক্ষ চিন্তা করেছেন মুসলিম মাইন্ডের কত বড় ক্রাইসিস খেয়াল করেছেন অতএব একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন এই ক্রাইসিসটা আমাদের আমাদের অনেকেরই অসম্পূর্ণ জ্ঞান অসম্পূর্ণ ইন্টালেক্ট এবং বুদ্ধি আমাদের বুদ্ধিমত্তাটা ফ্লারিশ করেনি এটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারিনি অতএব ব্যর্থতাটা আমাদের এই ব্যর্থতা কোরআনসোনা ইসলামের উপরে এটা চাপিয়ে দেওয়াটা এটা নেহায়ত অন্যায় হবে এবং জুলুম হবে আচ্ছা তাহলে এখানে দেখেন হাদিসগুলোতে এটা বলা হয়েছে আপনার প্রত্যেকটা ভালো কাজে আপনি যে বারাকা পাচ্ছেন এই বারাকার সাথে আল্লাহ তালা ফেরস্তা নাজিল করে বারাকাটা আপনাকে পৌঁছে দেন বারাকা পাচ্ছেন আপনি আপনি দেখেন আজকে অনেক লোক দুই আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা বেতন পায় আবার কিছু লোক পনেরোশো টাকা ওই লোক যদি চিন্তা করে যে পনেরোশো লোক টাকা বা পনেরো হাজার টাকা বেতন যে পায় সে আবার পরিবার নিয়ে থাকে কিন্তু থাকে কি না বলেন কীভাবে সম্ভব কিভাবে সম্ভব ইট ইজ বারাকা ইট ইজ বারাকা এটা এটা মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে মার্সি আপনি দেখেন বাংলাদেশের মানুষ যে এত ঘেঞ্জি এত একটা বড় ডেন্সিটির একটা এর মধ্যে মানুষ যে এত সুন্দরভাবে বেঁচে থাকে দেখেন উন্নত বিশ্বের লোকগুলো খুবই অবাক শুনেছি কেউ কেউ নাকি বলে যে নাও আই বিলিভ দ্যাট দেয়ার ইজ এ গড এখন সে বিশ্বাস করে যে আল্লাহ আছেন কারণ না থাকলে এগুলো এরা কেমনি বেঁচে থাকে এত এই ব্যবস্থাপনার মধ্যে মানুষের সুস্থ সুন্দর সাবলীল জীবনযাপন স্টাফ আসলে এটা আল্লাহ তালা ঠিকই এই অবজারভেশনটা ঠিক যে আল্লাহ তালা এই ভূখণ্ডের মানুষ যেহেতু অধিকাংশ মুসলিম যদিও আমাদের অনেক ভুল ত্রুটি আছে বাট উই লাভ আল্লাহ ঠিক না বলেন আমরা আল্লাহকে ভালোবাসি এবং আমরা সত্য অনুযায়ী চলতে চাই সবার মধ্যে আমি দেখেছি আপনাদের আমাদের আর অনেক যারা এখানে উপস্থিত নেই সবার মধ্যে একটা চেষ্টা আছে যে কীভাবে সঠিকভাবে চলা যায় হেদায়তের পর থাকা যায় কোরআন ভিত্তিক জীবনযাপন করা যায় শয়তান আমাদের পিছনে লেগে আছে ভুল হয় আবার তবা করি ফলে অবিরামভাবে আল্লাহর পক্ষ থেকে রাহমা এবং বারাকা বর্ষিত হতে থাকে আর এই যে উপলক্ষগুলো দেখেন পৃথিবীর অধিক এবং বাংলাদেশের অধিকাংশ মসজিদে ভরপুর মুসাল্লি সবাই সালাদ পড়ে কিছু ভুল ত্রুটি আছে কিছু উপেক্ষা আছে কিছু হয়তো দেখা যাচ্ছে যে আমলে আমাদের ঘাটতি আছে বাট স্টিল প্রত্যেকে আসলে আল্লাহ অভিমুখী হয়ে যান আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে হয়তো সারা বছর নামাজ পড়ে না শুধু রমজানে পড়ে সেও কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করে এখন কান্নাকাটিটা আরেকটু বাড়াতে হবে যেন আল্লাহ তালা সারা বছর সলাপ পড়ার তফিকটা দেন আর নিজের মাইন্ডসেটটাও করতে হবে মাইন্ডসেটটাও করতে হবে আচ্ছা এরপরে আচ্ছা এরপর আরেকটি হচ্ছে যে সারা রাত ফজর পর্যন্ত সালাম শান্তি তাহলে বলছে তেনাজ্জালুল মেলা একাতু তো রফিহা কী পরিমাণ ফেরেশতা তাহলে আসেন আল্লাহ সুমন্তাল্লাহ ফেরেস্তাদের কাহিনীগুলো আপনাদের পড়া উচিত যে কখন কখন ফেরেস্তাদেরকে পাঠান আপনি যখন সেই জিনিসগুলো শুনবেন দেখেন আপনার কলজাটা একদম ঠান্ডা হয়ে যাবে আপনার সময়ের মধ্যে অল্প কিছু সময় শুধু আপনি সালাদ পড়বেন সালাত না পড়ার অভ্যাস যারা করে ফেলেছে ওদের আর দেখবেন যে এতগুলো অলসতা ওদেরকে অনেক কষ্ট করে সালাত পড়ানো যায় না কিন্তু যাদের মনের মধ্যে বিশ্বাসটা ঢুকেছে এবং এই ঘটনাগুলো যারা জানে সালাতের অভ্যাস একবার করে ফেলেছে তাদের চাঁদের দেশে গেলেও সালাত পড়তে কোনো সমস্যা হবে না আচ্ছা এখানে দেখেন যখন ফজরে একদল মানুষ একদল ফেরিস্তা আসেন আল্লাহ পাঠান তারা দুটো অবজারভেশন নিয়ে যায় এক নতুন কারা সালাতে আছে তাদের অবজারভেশনটা নেয় আর তারা আবার যাবে আসরে তাহলে এসে দেখলো একদল বান্দা তারা সালাদ পড়ছে আবার আসরে তাদেরকে দেখে তারপর তারা যায় তখনও সালাদ পড়ছে তখন আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট করে যে ফজরে গিয়ে দেখলাম যে তারা সালাতে আছে আর আসরেও তাদেরকে সালাতে রেখে আমরা এসেছি আল্লাহ তখন তাদেরকে সেই থেকে কেমত পর্যন্ত দোয়ার জন্য তাদেরকে লাগিয়ে দেন সবহানুল্লাহ এটা সত্য আপনার কাছে মনে হতে পারে অনেকে যাদের ধরুন একটা ক্রিটিক্যাল মাইন্ড তো এগুলো মনে হয় গল্প না এটা সত্য আপনি দেখেন কোভিড নাইন্টিনের বিষয়গুলো আপনার কাছে গল্প মনে হতো যদি না আমাদের গবেষণাগারে এগুলো পরীক্ষা করা হতো ল্যাবরেটরিতে পরীক্ষা করলে আপনি বলছেন সত্য আর নইলে বলছেন এটা সত্য নয় এটা ঠিক নয় ঠিক না কোরআন হাদিসের এই বক্তব্যগুলো যেগুলো সাহি অথেন্টিক সেগুলো কিন্তু আমাদেরকে নিতেই হবে অনেক কিছু আমরা জানি না না জানার এটা সত্য না হওয়ার কোনো দলিল নয় আমাদের জানার বাইরে মহাসত্য আছে এই মহাজগতের মধ্যে বহু সত্য আছে এমনকি আমাদের দেহের মধ্যেও এমন অনেক সত্য এমন অনেক ইনফরমেশান সায়েন্টিফিক ইনফরমেশান আছে নলেজ আছে যেটা আমরা এখন এক্সপ্লোর করতে পারি নাই আচ্ছা ষষ্ঠ যে বিষয়টা সেটা নিয়ে আমরা কথা বলেছি তাকদির এই দিন বন্টন হয় এটা নিয়েও অনেক বক্তব্য আছে যে তাহলে কি নতুন তাক না নতুন তাক দিন না আল্লাহ তাল্লাহার তাকদির কোনো নতুন কিছু নেই আল্লাহ সবই জানেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কিন্তু তিনি এই বছর যা ঘটবে সেটা তিনি ফেরস্তাদের মাধ্যমে বন্টন করেন সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তালা সিয়ামের কারণে এবং টিয়ামের কারণে লাইল আর লাইল আতুল কাদারের এই শেষ দশকের আমলের কারণে প্রত্যেক মুসলিম ব্যক্তির পিছনের সমস্ত পাপকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন হাদিসটা হলো মানকাম আলাইতআল কাদরে ইমান আলা ন মিন তাকাদ্দাম্বি বোখারি মুসলিমের হাদিস যে ব্যক্তি লাইল্লাতুল কাদরের রাত্রে ইমানের সাথে এবং সওয়াবের আশায় লাইল করবে রাত্রকে সে জাগ্রত করবে তাহলে তার পূর্বে সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে লাইলাতুল কাদর পাওয়ার ফন্দিটা কি লাইলাতুল কাদর পাওয়ার ফন্দিটা হচ্ছে আপনি শেষ দশক পুরোটাই আপনি জাগ্রত করবেন আমি তিনটা হাদিস বলে আলোচনাটা একটু শেষ করব যেহেতু সময়ও শেষ আমি ঘড়ির দিকে দেখতে পাচ্ছি হাদিসের মধ্যে একটা হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লাম প্রথমত বলেছেন যে পুরো দশকেই তোমরা লাইলাতুল কাদর খোঁজো তারপরে বলেছেন তোমরা লাইলাতুল কাদরকে বিজয় রাত্রিগুলোতে খোঁজো তারপরে কোন কোন হাদিস এসছে এভাবে শেষ তিনটা বে রাত্রিতে খোঁজার কথাও বলা হয়েছে কোনো কোনো হাদিসের ব্যাখ্যা থেকে বোঝা যায় যে তিনি জোররাত্রিগুলোতেও খুঁজতে বলেছেন আচ্ছা আমরা যে শুধু সাতাশকে খুঁজি তাহলে এই হাদিসগুলো অনুযায়ী আমল কবে করবেন বলেন আর আরেকটা জিনিস একজন বুদ্ধিমান হিসেবে মাত্র দশ রাত্রি দশ মাস তো বলেনি এই দশ রাত্রির মধ্যে যদি আমরা মাত্র দশ রাত্রি তাও পৃথিবীর শ্রেষ্ঠ দশরাত্রি এমন না যে এই শ্রেষ্ঠ দশরাত্রির বাইরেও লাইলাতুল কাদর খুঁজতে বলেছে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ দশ দশরাত্রি আমি তো এই শ্রেষ্ঠ রাত্রিকে যদি হিয়া করতে পারি এটাও তো একটা অ্যাচিভমেন্ট শুধু লাইলাতুল কাদার খুঁজে পাওয়া নয় বরং প্রতি রাত্র তো এক একটা রাত্রি পৃথিবীর শ্রেষ্ঠ এক একটা রাত্রি এটাকে কেন ভুলে যাচ্ছি আমরা তাহলে এক একটা শ্রেষ্ঠ রাত্রিকে পাওয়া আবার এই যে এর যে কোনো রাত্রিতেই লাইলাতল কাদার হতে পারে এটা হচ্ছে বিশুদ্ধ কথা তাহলে লাইলাতুল কাদারকে আমরা একটা রাত্রিতে নির্ধারণ না করে যে কোনো রাত্রিতে খুঁজলে এবং দশটা রাত্রিতে যদি আমরা সমান ধরনের ইবাদত করতে পারি তাহলে লাইতাল কাদার আপনার কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে অ্যাচিভমেন্টটা কি হবে দেখেন ট্রিমেন্ডাস একটা অ্যাচিভমেন্ট সেটা হলো যে আপনি প্রতিটা শ্রেষ্ঠ রাত্রিকে কাজে লাগালেন সুভান আল্লাহ প্রতিটা শ্রেষ্ঠ রাত্রিকে কাজে লাগালেন এবং লাইলাতল কাদারটাও আপনি পেয়ে গেলেন এদিকে কোনো লস আছে এখানে আর তর্ক করে কোনো লাভ আছে যে আপনি তর্ক করলেন আমার সাথে যে মানজর সাহেব আমরা জানি সাতাশে রাত্রি আপনি এটা আবার কি বলছেন এই তর্কে যাবেন না আপনার যদি সাতাশ রাত্রি মনে হয় করেন আপনি স্বাধীন তো আপনি যদি ঘুমিয়েও থাকেন আজকে এই আলোচনা শোনার পরে আমি কী করতে পারবো আমি কি আপনার বেডরুমে যাবো আমি কি আপনাকে জাগাবো নো আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম আমরা আপনাদেরকে ইনফরমেশানটা দিলাম এবং আপনাদেরকে আহ্বান জানালাম যে আসুন অনেক ত্রুটি হয়ে গেছে আমাদের যেই ত্রুটির ফলাফল হচ্ছে আমাদের অধপতন ইবাদতে এবং আল্লাহর সাথে সম্পর্কে যত ঘাটতি হবে সমাজ ততটা নিচে নামবে মনে রাখবেন শ্রেষ্ঠ মানুষ তত কম হবে মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তৈরি হয় আল্লাহর সাথে রিলেশন তৈরি করার ভিত্তিতে যে মানুষ আল্লাহর প্রিয় বান্দা তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না পৃথিবীর সর্বকালের সবচেয়ে মানবতার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে রসুল্লাহ সাল্লাম এই জন্য যে মানুষ যত দিনদার সে এই সমাজের তত বড় সম্পদ মনে রাখবেন শ্রেষ্ঠ নৈতিকতা সম্পন্ন মানুষ এই পৃথিবীর সম্পদ এই সমাজের সম্পদ এই উম্মার সম্পদ এই দেশের সম্পদ এটা মনে রাখবেন আর দিনদার মানে শুধু উপাচুয় সালাদ পড়া নয় কিছু ভণ্ড মানুষ সত্যিকারের দিনদার নয় দিনদার প্রকৃত অর্থে তারা যারা ইসলামের পুরো অনুশাসন মেনে চলে আর তাদের অন্তরে রয়েছে তাকোয়া তাদের অন্তরে রয়েছে তাকোয়া এই তাকোয়ার প্রভাবটা তার জীবনের সব কিছুর উপর গালিব ফলে সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সব মানুষ তার কাছে নিরাপদ মনে রাখবেন সে যদি স্বামী হয় তার স্ত্রী তার কাছে নিরাপদ পৃথিবীর আর সব মহিলারাও তার কাছে নিরাপদ একজন পুরুষ সে যদি শিক্ষক হয় ইউনিভার্সিটির শিক্ষক তার সমস্ত ছাত্রী তার কাছে নিরাপদ মনে রাখবেন তার ছাত্ররাও তার কাছে নিরাপদ কিছু লোক ধর্মীয় ব্যক্তিত্ব তাদের ভুলের কারণে আমি আপনাদেরকে কর জোরে অনুরোধ করব আপনারা ইসলামকে দোষ দেবেন না কিছু মানুষ এই লেবাসেও থাকতে পারে খারাপ মানুষ থাকতে পারে কিছু মানুষ কিছু মহিলা হিজাবরত থেকেও খারাপ কাজ করতে পারে এটা কি হিজাবের দোষ না ওই মহিলার দোষ বলেন এটা কি যে ব্যক্তি এই পোশাক পরে খারাপ কাজ করে এটা কি তার সেই ব্যক্তির দোষ নাকি এই পোশাকের দোষ বলেন ব্যক্তির দোষ এটা তো ক্লিয়ার তাহলে বুদ্ধিকে জাগরুক রাখুন এবং সঠিক কথাটা ধারণ করুন সঠিক আমলটা করুন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা যেন এই শ্রেষ্ঠ দশকটাকে কাজে লাগাই আল্লাহর কাছে কাইমনুবাক্য দোয়া করছি তিনি যেন عن أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم